नमस्कार बंधुरा, आमी अभिजीत। डायनामिक क्रिएशन चैनले आपनादेर आरो एक बार सुस्वागतम। आमार चैनले जारा नतून एसेछेन तादेरके वेलकाम। आज आमी चले एसेछि चुचुड़ार फेरीघाट प्रांगणे पाशेर एकटी छोट्ट पार्के। आर आमार पिछने देखुन एकटी बाच्चादेर स्लिप खावार एकटा जायगा रयेछे। आमी जखन अनेक आगे एसेछि तखन এখানে এই পার্কটি আরও অনেক বড়, পিছন দিকে খোলা মাঠ ছিল, এখন ওয়াল দিয়ে দিয়েছে। আর দেখুন বর্ষায় গঙ্গার জল পুরো থই থই করছে। একটি কেবল লঞ্চ দেখলাম যে জলে ভেসে চলেছে। আর এখন তো এই পার থেকে ওপারে যাওয়াত বন্ধ। এটা চুচুড়া ফেরিঘাট, ওপারে হচ্ছে নৈহাটি। নৈহাটি ফেরিঘাটে ওপরে ওঠা যায়। আর এই পার্কের গঙ্গার ধারটা সুন্দর করে বাঁধানো এবং উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। তো আসুন গঙ্গার দিকে একটু ক্যামেরাটা ঘোরাচ্ছি। প্রথমেই দেখুন ওই দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা কাকিনাড়া ঘাট। আর যতদূর চোখ যাচ্ছে যেন মনে হচ্ছে জলে থই থই করছে। এটি একটি ছোট্ট দ্বীপ জলে গঙ্গার মাঝে। আর গঙ্গার ধারে গাছগুলো যেন নতুন করে প্রাণ পেয়েছে। গঙ্গার জল দেখুন থই থই করছে। আর এখানে এত ব্যস্ততায় যে লঞ্চগুলো সবসময়তে ছুটে বেড়ায়, তারা আজ নিঃশব্দে এক জায়গাতে দলবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তো চলুন বন্ধুরা, আর একটা জিনিস মনে পড়ে গেল। এই যে হাতির উপরে যে স্লিপটা দেখছি, এটা আমার জ্ঞানে অন্তত 30 বছর ধরে আমি দেখছি। এর আগেও কতদিন, কত বছর আগে তৈরি হয়েছে সেটা আমার ঠিক জানা নেই। এখান থেকে বেরিয়ে যাব, এবার যাব ময়ূরপঙ্খী ঘাট। তো ময়ূরপঙ্খী ঘাট একটু হুগলি ঘাটের দিকে। আর এখানে ছেলেপিলেদের দাপাদাপি করে গঙ্গায় স্নান করা দেখে আমারও ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। চলুন ঘুরিয়ে ঘুরে একটু দেখাই। এটিকে হুগলি চলে যাচ্ছে ইমামবাড়ার দিকে, ওখানেও আপনাদের নিয়ে যাব। আর ঘাটটা কত সুন্দর বাঁধানো, দেখে খুব শান্তি অনুভব হচ্ছিল। কিন্তু বসার টাইম একদমই ছিল না, নাহলে একটু গিয়ে বসতাম। আর ময়ূরপঙ্খী ঘাটের বিশেষত্ব হচ্ছে দেখুন এখানে যে রেস্ট রুমটা রয়েছে একটা, তো এটা ময়ূরপঙ্খী মানে ময়ূরের মডেলের তৈরি। আর নিচেটা দেখুন সুন্দর করে সাজানো গোছানো গার্ডেন, জল টলমল 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 করছে, মনে যেন একটা ঢেউ সৃষ্টি করছে। আর এই সুন্দর ঠান্ডা হাওয়া মনকে ঠান্ডা শীতল করে দিচ্ছে একদম। এখান থেকে আর বেশি দেরি না করে বেরিয়ে যাব। আর সামনে রাস্তায় পেয়ে গেলাম হুগলি জেলা সংশোধনাগার, যেটা আমরা হুগলি জেল বলে থাকি। 1817 সালে স্থাপিত হয়েছে। এখানে ক্যামেরা করতে ভয়ই লাগছিল, তাই লুকিয়ে চুরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে যেতে ডান দিকে এই যে দূরে বৃষ্টি দেখা গেল, বা এই বৃষ্টি যে নিচে দিয়ে পার হচ্ছে, এটা হচ্ছে ব্যান্ডেল নৈহাটি ব্রিজ ট্রেনের। আর চলে এসেছি ইমামবাড়ার পাশে। ইমামবাড়ার গেটের বাইরে আছি, ভিতরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে কারণ কোভিডের জন্যে। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই বেলা প্রায় 2টো বাজে। আর ঘন্টা শুরু হয়ে গেল, 2টোর ঘন্টা বেজে গেল। তো ভিডিওটা আমার আজকে এই পর্যন্তই বন্ধুরা, নমস্কার।